শহীদ কমরেড তাজুল ইসলাম স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার 1 মার্চ বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 1984 সালের 29 ফেব্রুয়ারি রাতে আদমজি পাটকল শ্রমিক ধর্মঘট বানচালের উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচারী এরশাদের গুন্ডাবাহিনী শ্রমিক মিছিলে হামলা করে এবং কমরেড তাজুলকে রক্তাক্ত জখম করে। 1 মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। এরপর 1 মার্চকে শহীদ তাজুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। শহীদ কমরেড তাজুল ইসলাম স্মরণে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মন্টু ঘোষ, হাফিজুল ইসলাম, আবু নাইম খান বিপ্লব, অঞ্জন দাস, আব্দুল হাই শরীফ, সেলিম মাহমুদ, রাশিদা বেগম, রবিউল ইসলাম সহ অন্যান্য ব্যক্তিবর্গরা। সাব্বির আহমেদ, NANTV, নারায়ণগঞ্জ।